আশা পহনিলা মাঝলে পহনি জাতীয় খাচিলি ভুবকরা পহনিলা মাঝলে পহনি জাতীয় খাচিলি ভুবকরা ভুবকরা শিশির নাম ফুলনা বসে চিনি তো আজকে কোন দলের এবং কত ভোটার্স আজকে আপনাদের টিপ্রামতে জয়েন করছে? নমস্কার সবাই মিডিয়া বন্ধুদেরকে, আজকে 46 নম্বর বিধানসভা এবং মামনছড়া গাঁওসভা, আর এই গ্রামে আমরা তহসিলের সামনে একটা উঠান সভার মাধ্যমে একটা জয়েনিং সভা হয়েছে। এখানে জয়েনিং সভাতে বিজেপি, সিপিএম আর কিছু কংগ্রেস আছে, তারা টোটাল 20 ফ্যামিলি 99 ভোটার, 99 ভোটার। ওরা এই এলাকাতে পানীয় জল, বিদ্যুৎ বিভিন্ন সমস্যা, এই সমস্যা তো সমাধান হয় না কোনো দিন। তো 2018-র আগে যখন সিপিএম আমল ছিল, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ফেসিলিটি পাইতো তারা, বুক করতো। এই নতুন গভর্নমেন্ট আসার পরে তারা ফেসিলিটি থেকে সব 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 দিক থেকে বঞ্চিত ছিল। তার জন্য আজকে আমাদের টিপ্রা মুঠাতে সামিল হইল 20 পরিবার, 99 ভোটার। এই গ্রামের নাম, গ্রামের নাম বামনছড়া অনিল চন্দ্রপাড়া। আপনারা কেন যে টিপ্রা মুঠাকে আপনারা বেছে নিচ্ছেন? আপনারা কোন দলে আসছিলেন? কি আশা রাখেন যে আপনারা টিপ্রা মুঠা এগিয়ে যাবে? আমাদের ছেলে মেয়ের একটু মানুষ হইলে এবং তারাই কিছু সুবিধা পায়, আমাদেরও কিছু সুবিধা পাইতাম। আমার শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেছে, তারা একটু সুযোগ সুবিধা পাইতো, তারা বাতা কথা বন্ধ। তার জন্যই আমরা আমাদের ভালো কাজের লিখা, তাছাড়া আমাদের একটা দোকান, আমরা একা একা থাকি, আমাদের আপনার নাম? বাবা নাম বলে আমার উপর কথা কেন কেন বলবো বন্ধু, আর জোর বাবা তুমি কোনে কি বলবো আমি পুরো আসলে বলবো।